হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই তোমরা? এটা আমার ফার্স্ট ইউটিউব ভিডিও অ্যান্ড আমি কৃষ্ণনগরে থাকি। আমি একজন টিচার, কৃষ্ণনগরের একটা মিশনারি কনভেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের আমি একজন ম্যাথসের টিচার। সো আমার খুব ইচ্ছা ছিল ইউটিউবে আসার, ইউটিউবে ভিডিও স্টার্ট করার, বাট সেই ইনথুটা বলতে পারো যে টোটালি গ্যাদার করেছিলাম কিন্তু কোনোভাবে হয়ে উঠছিল না। মানে সাহস বলো বা ফ্লুয়েন্সি বলো বা একটা ক্যামেরার শাইনেস একটা ব্যাপার থাকে, সব কিছু নিয়ে মনে হচ্ছিলো যে হবে না, বাট কী করা যাবে। আজকে আমি স্টার্ট করে দিলাম, হঠাৎ করেই স্টার্ট করলাম, মনে হলো যে করি। তো এই হচ্ছে, আমার নাম রিয়া, আর আজ থেকে তোমরা আমার এই চ্যানেলে, দ্য আনকাট লাইফ চ্যানেলে, আমার সম্পর্কে যাবতীয় ইচ অ্যান্ড এভরিথিং তোমরা জানতে পারবে। আমি এই চ্যানেলে সমস্ত কিছু শেয়ার করে দেবো, পোস্ট করে দেবো, যেগুলো আমি করি, যেগুলো আমার করতে ভালো লাগে, লাইক ট্রাভেলিং করতে আমার খুব ভালো লাগে, লাইক ঘোরা বেড়ানো, শপিং, খাওয়া দাওয়া, বাড়ির সময়, লোকের মানে ফ্যামিলির সঙ্গে টাইম কাটানো, ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদেরকে শেয়ার করবো। সবাই তোমরা একটু সাপোর্ট করার পাশে থেকো। আর আজকে বেসিক্যালি আমি ভিডিওটা বানাচ্ছি আমার কিছু শপিং হলস নিয়ে। অ্যাকচুয়ালি ইন লকডাউন আই এম গেটিং টোটালি বোর্ড, সো কিছু করার ছিল না, তো কিছু শপিং করেছিলাম, তো তোমাদেরকে সেইগুলো একটু দেখাবো বলে আজকের এই ভিডিওটা মেনলি আমার স্টার্ট করা। সো চলো দেখানো যাক। ওকে চলো স্টার্ট করা যাক। আমি কিছু ডেলি এসেনশিয়াল জিনিস কিনেছিলাম যেগুলো আমাদের এভরিডে বেসিসে অ্যাকচুয়ালি লাগে, বাট তার মধ্যে কিছু জিনিস আছে একদমই নতুন, আমি চেয়েছিলাম সাম এক্সপেরিমেন্ট করতে অন মাই স্কিন, অন মাই হেয়ার, যেটাই বলো না কেন। তো চলো শুরু করা যাক। আমার এগুলো সবকটাই অ্যামাজন, ফ্লিপকার্ট, এই দুটো সাইট থেকে কেনা। তো ফার্স্ট আমি যেটা কিনেছি আমি সেটা দেখাতে চাই, সেটা হচ্ছে লোটাসের এই সানস্ক্রিনটা। এটা হচ্ছে SPF 50, অ্যান্ড এটা ফার্স্ট টাইম আমি কিনলাম। আমি এর আগে সানস্ক্রিন ইউজ করতাম যেগুলো, সেগুলো হচ্ছে নিউট্রিজিনা কোম্পানিটা ভীষণ ভালো, আমি বলছি না খারাপ, বাট দিস ইজ মাই ফার্স্ট টাইম। অ্যান্ড নিউট্রিজিনাটা কী ছিল, আমার অনেকদিন ধরে সানস্ক্রিন শেষ হয়ে গেছিলো, আমার দরকার ছিল কিন্তু আমি কোনোভাবেই নিউট্রিজিনাটা আমি অফারে পাচ্ছিলাম না। গায়ের দামে কিনতে বড্ড বেশি গায়ে লাগে, মনে হচ্ছে যে একটু অফারে পেলে বেটার, ইট উড বি বেটার। সো আমাকে সবাই বলেছিল যে এই সানস্ক্রিনটা তুমি ট্রাই করে দেখতে পারো, সো আই ওয়াজ অ্যাকচুয়ালি পারচেসিং দিস অ্যান্ড জাস্ট আজকেই ইউজ করেছি। ইট ইজ ড্যাম গুড, ইট ইজ রিয়েলি, মানে এটার কোনো কথা হবে না, এটা জাস্ট দারুণ। তোমরা দেখো এটা, আমি জানি না ক্যামেরায় হয়তো ব্যাপারটা উল্টে যাচ্ছে, বাট আমি ডেফিনেটলি ডিসক্রিপশন বক্সে আমি সব লিঙ্ক দিয়ে দেবো। এটা একটা ফার্স্ট। সেকেন্ড, দিস ইজ দ্য ফার্স্ট টাইম উইচ আই ওয়ান্ট টু ইউজ, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ল্যাকমি অ্যাবসলিউট পারফেক্ট রেডিয়েন্স ব্রাইটনেস নাইট ক্রিম। ওকে, দিস ইজ অ্যাকচুয়ালি টোটালি নিউ উইচ আই বট। ওকে, আমি এর আগে যে নাইট ক্রিমটা ইউজ করতাম সেটাও লোটাসে হার্বালসেরই ছিল, কিন্তু চেয়েছিলাম কিছু নতুন বা কিছু একটু অন্যরকম ইউজ করতে, সো আমি এটা কিনেছি। দেখো লোটাস অ্যাবসলিউট, দারুণ গন্ধটা, একটা ক্রিমি টেক্সচার আছে, আমি জানি না আরো যে কতটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, একটা লাইট পিঙ্ক কালার, ক্রিমি টেক্সচার, বাট গন্ধটা জাস্ট দারুণ। ওকে, নেক্সট কিনেছি, এটা সম্পূর্ণ ফার্স্ট টাইম আমি এটা এক্সপেরিমেন্ট করতে চলেছি, দ্যাট ইজ ওয়াওয়ের অনিয়ন ব্ল্যাক সিড হেয়ার অয়েল। দিস ইজ দ্য ফার্স্ট টাইম উইচ আই অ্যাকচুয়ালি বট ফ্রম অ্যামাজন, অ্যান্ড দিস ইজ দ্য ওয়াও অনিয়ন ব্ল্যাক সিড হেয়ার অয়েল উইথ কম্ব অ্যাপ্লিকেটার। এই অ্যাপ্লিকেটারটা ছিল না, তার জায়গায় এইটা একটা লাগানো ছিল। তুমি এটাকে ইউজ করতে পারো, এইভাবেও ইউজ করা যায়, কিন্তু আমি এটাকে এটা লাগিয়ে নিয়েছি যাতে করে আমার ইউজ করতে সুবিধা হয়। গন্ধটা দারুণ,
অনিয়ন হেয়ার সিড, অনিয়ন ব্ল্যাক সিড হেয়ার অয়েল, মানে যে মানে একদম কাঁচা অনিয়নের গন্ধ বেরোচ্ছে এরকম মোটেই না, ব্ল্যাক সিডেরও একটা গন্ধ আর অনিয়নের গন্ধ দুটো মিশিয়ে একটা খুব সুন্দর একটা স্মেলটা খুব ভালো। সো আমার বেশ ভালো লেগেছে, এটা গন্ধটা ভালো লেগেছে। ফার্স্ট টাইম ইউজ তো করিনি, ফলে আমি জানি না কেমন কী লাগবে না লাগবে। সেকেন্ড আমি একটা জিনিস কিনেছি, এটা ফার্স্ট টাইম কিনলাম, প্রচুর অ্যাড দেখেছি ইউটিউবে, প্রচুর সবাই এটার উপরে বিভিন্ন রকমের ভিডিও বানিয়েছে। সো আমার খুব মনে হচ্ছে যে একটা ভিডিও বানানো যাক, একটা চেষ্টা করা যাক বা এটা ইউজ করা যাক ফার্স্ট টাইম। সো এটা আমি কিনেছি, দিস ইজ, এটা হলো লরিয়াল প্যারিসের 1.5% হায়ালুরোনিক অ্যাসিড সিরাম, দিস ইজ সিরাম, ফেস সিরাম, হায়ালুরোনিক অ্যাসিড ফেস সিরাম। এটা ও আমি দামগুলো সরি মেনশন করতে ভুলে গেছি, এটার অ্যাকচুয়ালি প্রাইস লেখা আছে 455, বাট আমি ডেফিনেটলি অফারে পেয়েছি, আমি যখন ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো তখন আমি পার্টিকুলার প্রাইসগুলো তোমরা একটু চেক আউট করতে ভুলে যেও না, দেখো। আর আমি অফারে পেয়েছিলাম, আর এটা নিয়েছে 425 নাইট ক্রিমটা, অ্যাকমি অ্যাবসলিউটের। আর এই হায়ালুরোনিক অ্যাসিড ক্রিমের, সরি অ্যাসিড সিরাম, হুজ প্রাইস ইজ অ্যাকচুয়ালি আই থিঙ্ক ফর মি এটা পড়েছিল, আমি দেখতে পাচ্ছি না দামটা কোথাও হয়তো লেখা নেই বা আমি কোথাও একটা মিস আউট করে যাচ্ছি, এটা নিয়েছিল আমার কাছে 356, বাট এই যে জিনিসটা এরকম, এটাও আমি আজকে ইউজ করেছি, আমার দারুণ লেগেছে এটা। এই যে কোয়ান্টিটিটা ছোটো বলে ব্যবহার করতে গিয়ে তোমাদের মনে হবে যে দুদিনেই শেষ হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়, ড্রপার আছে, ড্রপারে খুবই অল্প নেবে আর এরকমভাবে জাস্ট ড্রপার এরকম করে দেবে, আর আঙুলের এই দুটো আঙুল দিয়ে এই মিডিল ফিঙ্গার আর এই তার পাশে রিং ফিঙ্গারটা দিয়ে হালকা করে এরম এরম করবে, দেখবে পুরো মুখটা খুব ভালোভাবে রাগ হয়ে যাচ্ছে আর খুব ভালো ব্লেন্ডও হয়ে যাচ্ছে। আর মানে একটুখানি নিলেই এর কভারিং যে মানে কভারেজটা এটা দারুণ, ফলে একটুখানি তোমার জিনিসটা ছোট হতে পারে কিন্তু তোমার অনেক দিন যাবে, মিনিমাম তো 2 মাস যাবেই। ওকে, নেক্সট কিনেছি এই ক্রিমটা লোটাসের, লোটাস প্রফেশনালসের, এটা হচ্ছে ফাইটো আরেক্স, অ্যাকচুয়ালি এটা রেজুভিনা হার্ব কমপ্লেক্স প্রোটেক্টিভ লোশন, সরি আমার নিউ বলে একটা প্রথম প্রথম পড়তে অসুবিধা হচ্ছে, আচ্ছা ইউভি প্রোটেক্টেড ডেফিনেটলি SPF 15। তোমরা বলতে পারো যে আমি এই ক্রিমটা কেন কিনলাম বা কেন কি ব্যাপার না ব্যাপার, অ্যাকচুয়ালি আমি অ্যামাজনে সার্চ করছিলাম যে ডে ক্রিম বেসিসে কোনটা বেটার, তো এটা ফার্স্ট এসেছিল ডে ক্রিম বেসিসে, এটা ফার্স্ট অ্যামাজন সাজেস্ট করেছে আমাকে অ্যাজ আ বেস্ট সেলার প্রোডাক্ট। দেন আমি প্রচুর কিছু ভিডিও এটা ওটা দেখি বা অন্যান্য সাইটে গিয়েও আমি এটার সম্পর্কে প্রচুর রিভিউ দেখি, অ্যান্ড ইট ইজ ড্যাম গুড, এটাও আমি আজকে ইউজ করেছি। আমি একদিনে তো ডেফিনেটলি কোনো চেঞ্জেস বুঝতে পারবো না, বাট আমার ইউজ করে ফার্স্ট টাইম এটা আমার খুব ভালো লেগেছে, এবং আমি আমার অনেক কাজিনকে জিজ্ঞাসা করেছি যারা এটা ইউজ করে কেমন, প্রত্যেকে এক কথায় দারুণ, জাস্ট দারুণ, তাই জন্য এটা আমি কিনেছি। নেক্সট ইজ এটা ভি ওয়াশ, হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এভরি উম্যান, আর এটা আমি একদম বড়ো ফাইলটা একেবারে কিনে নিয়েছি, এর আগে একবার ছোটো 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 সাইজের কিনতাম, বাট এটা আমি একেবারে একটা বড়ো কিনেছি, এই যে এত বড়টা মোটামুটি, কিরমভাবে দেখালে তোমরা বুঝতে পারবে আমি জানি না, এতটা মোটামুটি বড়, এই যে এতটা বড়, এটা হচ্ছে টোটালি ভিউওয়াশ এক্সপার্ট হাইজিন, এভরিবডি নোজ দ্যাট, অ্যান্ড এর ডেফিনেটলি পিএইচ ব্যালেন্স 3.5, অ্যান্ড এভরি ডে বেসিসে এটা ইউজ করা প্রত্যেকটা মেয়ের দরকার, এভরি ডে বেসিসে আমিও এটা ইউজ করি, আর ভীষণ ভালো, ভীষণ ভালো, এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট জিনিস আজকালকার ডেলি বেসিসে, এটার আর কোয়ান্টিটিটা হচ্ছে 200 ml। নেক্সট আমি একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে সিরাম, হেয়ার সিরাম, আমার আগেটা শেষ হয়ে গেছিলো সেই জন্য আমি হেয়ার সিরামটা ইউজ করেছি, আমি এর আগেও কিনেছিলাম লরিয়াল প্যারিসেরই হেয়ার সিরাম, বাট ওটার এটা একটু আলাদা, আগেরটা যেটা কিনেছিলাম ওটার নামটা আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না, বাট এটা হচ্ছে লরিয়াল প্যারিসের এক্সট্রাঅর্ডিনারি সিরাম, এক্সট্রাঅর্ডিনারি অয়েল সিরাম, অ্যান্ড এটা সম্পূর্ণ গ্লাস কন্টেনার, আগেরটা ছিল প্লাস্টিক কন্টেনার, অ্যান্ড এই যে এটা আর এটার এটা 100 ml এর একটা বটল, অ্যান্ড এটা আমি ইউজ করছি কারণ এটাও আমাকে একই রকমভাবে সার্চ করেছিলাম, তো সবাই বললো যে এটা ভীষণ ভালো, ভিউও রিভিউও দারুণ ছিল, তাই জন্যই অ্যাকচুয়ালি এটা কিনলাম। এটার তো মোটামুটি দাম লেখা আছে 499, আমি অফারেই পেয়েছি 499, সব কিছু যেগুলো তোমরা কিনবে না কোনো সাইট থেকে বা কোনো থেকে, তো কি হয় আমরা যখনই কোনো অনলাইনে বা কোনো জায়গা থেকে কিনি তখনই চেষ্টা করি যে জিনিসটা যাতে একটু হলো কম পাই কম্পারেটিভলি ফ্রম MRP,
তাই জন্য একটু সস্তায় ছিল বলে আমি নিয়েছি এটা। বাড়িটা আসার সঙ্গে সঙ্গে ডেফিনেটলি বেস্ট সেলার হিসেবে ছিল। নেক্সট আমি যেটা কিনেছি, ফার্স্ট টাইম আমি ইউজ করেছি, প্রচুর ভিডিওস দেখেছি, মানে প্রচুর, মানে ইউটিউব বলো বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া বলো, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, সব জায়গাতে মানে অ্যাডের ছড়াছড়ি। তো আমি সাহস করে একটা কিনেই ফেললাম। এটা হচ্ছে মামা আর্থের ভিটামিন সি স্লিপিং মাস্ক, ভিটামিন সি স্লিপিং মাস্ক। অ্যাকচুয়ালি আমার পাশের বাড়ির একজন দিদি ইউজ করে, তো আমাকে বলেছিলো যে মামা আর্থের এই প্রোডাক্টটা ভীষণ ভালো। তো আমি অর্ডার দিই ফাইনালি, যে দেখি একটা অর্ডার দিয়ে দেখাই যাক কী হয় এটার। এটার আমার দামটা মনে আছে, এটার দাম আমার কাছ থেকে মানে আমার কাছে পড়েছে এটা 599 ছিল, আমার পড়েছে 549। তো এই হচ্ছে মামা আর্থের ভিটামিন সি ফেস মাস্ক। আমি শুনো, মানে আমার একটা খুব ব্যাড হ্যাবিট আছে, আমি কোনো প্রোডাক্ট যদি ইউজ না করি, যতক্ষণ ইউজ করি তার আগে গন্ধ নিই, মানে স্মেলটা যদি ভালো হয় আমার, মানে আমার মতে হচ্ছে জিনিসটা তার মানে খুব ভালো, বাট আমি জানিও না কেমন কী, বাট আমার গন্ধটা দারুণ লেগেছে। দারুণ দারুণ গন্ধটা। আর কেমন একটা মিন্ট মিন্ট ফ্লেভার আছে, মানে একটা কুলনেস আছে, মানে গন্ধটার মতো একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার। আমার মনে হচ্ছে এটা ইউজ করলে বোধহয় আমি মানে ঘুমিয়েই পড়বো, এত ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার। তো এটা টোটালি টেক্সচারটা আমি দেখিয়ে দিই, এই যে আমি জানি না তোমরা দেখতে পাবে না, এটা ফুল সাদা, এটা জেল জেল টেক্সচার, মানে পুরো হোয়াইট ইজ জেল টাইপের, মানে এর কোনো কালার নেই, মানে কালারটা তোমরা বুঝতে পারবে না, মানে জল আর এটা যদি পাশাপাশি রাখি লোকে বোধহয় এটাতে ভাববে যে এটা মানে এমটি বটল, এরম একটা ব্যাপার, মানে ভীষণ ট্রান্সপারেন্ট কালারটা। তো যাই হোক, এটা ফার্স্ট টাইম ইউজ করবো, জানি না মামা আর্থের ভিডিও, মামা আর্থের প্রচুর অ্যাড, সমস্ত ইউটিউবাররা মামা আর্থের প্রচুর অ্যাড ফ্যাড দেয়। তো দেখা যাক ফার্স্ট টাইম ইউজ করবো কেমন লাগে না লাগে, আই এম টোটালি কনফিউজ যে কেমন লাগবে। তো আমি আরেকটা জিনিস ফার্স্ট টাইম কিনলাম, বলতে পারো যে একদমই কোনো আইডিয়া নেই কেমন করে কিনা করে, আজকে যেহেতু এলো আমি ওই জন্য আরও বেশি এক্সাইটেড জিনিসটা কেমন হবে। সেটা হচ্ছে পেডিকিওর অ্যান্ড ম্যানিকিওর সেট। আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি কোনোদিনও পেডিকিওর ম্যানিকিওর করাইনি, কেমনভাবে কী করাই আমি জানি না। সো আমি এটা কিনলাম, এটা হচ্ছে VLCC-র একটা পেডিকিওর ম্যানিকিওর সেট, এটা আমি অ্যামাজন থেকেই নিয়েছি। এর মধ্যে টোটাল 5টা আছে, টিউব আছে, তার মধ্যে একটা হচ্ছে 4টে টিউব আর একটা হচ্ছে স্মল কোয়ান্টিটির একটা স্মল একটা বটল টাইপস। তো এর মধ্যে আছে ফুট ক্লিনজার, হ্যান্ড অ্যান্ড ফুট বোথ, অ্যান্ড সেকেন্ড ইজ হ্যান্ড অ্যান্ড ফুট স্ক্রাব, থার্ড ইজ হ্যান্ড অ্যান্ড ফুট ক্রিম, অ্যান্ড ফোর্থ ইজ অ্যান্টি ট্যান প্যাক, আর মাঝখানে যেটা আছে দ্যাট ইজ কাইন্ড অফ সাম জেল সিরাম টাইপস। ওকে, সো এটা একদমই নিউ আমার কাছে, আমি ইউজ করিনি, আমি কেমন ইউজ করতে জানি না, বাট কিনে তো ফেললাম, মানে এক্সাইটেড হয়ে গেলে মানুষের যা হয় আর কি, যা ইচ্ছা করে তাই কিনে নিই, এরকম একটা ব্যাপার। যে যাই হোক, নেক্সট হচ্ছে এইটা এমকাফাইনের নেকেড অ্যান্ড র কফি বডি স্ক্রাব, ভীষণ ভালো, অ্যামাজিং প্রোডাক্ট, অ্যামাজিং প্রোডাক্ট, অ্যামাজিং, মানে জাস্ট কোনো কথা হবে না। এটা আমার এই নিয়ে থার্ড কন্টেনার, সেকেন্ড কন্টেনারটা প্রায় শেষ হতে চলেছে, দিস ইজ মাই থার্ড কন্টেনার, অ্যান্ড জাস্ট অসাধারণ, এটা খুব ভালো, খুব ভালো। বাট ডেলি বেসিসে ডেফিনেটলি ইউজ করি না, ইন আ উইক হার্ডলি থ্রি ডেজ, টু ডেজ অর থ্রি ডেজ, দ্যাটস ইনাফ ফর মি, অ্যান্ড দারুণ, এটা দারুণ। এটা আমি এখনও খুলিও নি, মানে পুরো প্লাস্টিক দিয়ে পুরো সিল করা, বুঝতে পারছো, এখন আমি খুলিও নি। আর এটার দাম আছে 449, আমি পেয়েছি এটা অ্যারাউন্ড 385, এরকম একটা ডিল চলছিল তখন, আমি তখন এটা অর্ডার করেছিলাম। সো এভরিবডি নোজ অ্যাবাউট দিস, আলাদা করে কিছু বলতে হবে না। এমকাফাইনের নেকেড অ্যান্ড বডি স্ক্রাব, একটু জল নিয়ে এটার মধ্যে যে ডাস্টগুলো আছে বডি স্ক্রাবের যেগুলো আছে সেগুলো হালকা করে রাব করতে হয় বডিতে। আফটার দ্যাট কী হয়, জলটা দিয়ে গাটা ধুয়ে ফেলার পরেই একটা দারুণ একটা একটা শাইনি লুক, একটা স্মুথ একটা ব্যাপার এসে যায়, মানে হুইচ আই এম টোটালি প্রিফারিং। সো আমি এটা থার্ড টাইমের জন্য কিনলাম। নেক্সট যেটা কিনেছি, বলতে পারো যে ওটা আমার একটু হেয়ারফল হচ্ছিলো মাঝখানে খুব, তার জন্য অনেক ভিডিও টিডিও দেখি, অনেক রিসার্চ করে আমি একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে টি ট্রি অয়েল। সো এটা হচ্ছে বেসিক্যালি কি, সেট তো আমি জানি কি, মেলালুসিয়া আল্টারনিফোলিয়া সামথিং, এরকম একটা নাম আমি দেখেছি, ভালো। প্রাইসটা এখানে লেখা আছে 399, বাট আমি পেয়েছি আই থিঙ্ক 300-এ। সো টি ট্রি অয়েল ইজ ভেরি মাচ এসেন্সিয়াল ফর ইয়োর স্কিন অ্যান্ড ফর ইয়োর হেয়ার বোথ। সো আমি এটা নিয়েছি, আমার নিতেই হতো একটা কোনো একটা কোম্পানি টি ট্রি অয়েল, সো আমি এটা কিনেছি অ্যান্ড এখন ইউজ করিনি, এখনও এটা
মানে একদম শুধু জাস্ট গন্ধ নেওয়ার জন্য আমি খুলেছিলাম। তো এটা হচ্ছে সেই টি ট্রি অয়েল, জানি না কবে ইউজ করবো, কিনেছি আর ইউজ তো করবোই, ডেফিনেটলি ইউজ করার জন্যই কিনেছি। সেকেন্ড একটা জিনিস কিনেছি একদম নতুন আমার ধারণার বাইরে, সেটা হচ্ছে এটা হচ্ছে কি নাম, কেল, KYALL, কেল বা এরকম কিছু একটা প্রোনাউন্সিয়েশন হবে, গার্লিক অয়েল। এটা গার্লিক অয়েল, ওকে, ডেফিনেটলি ইট ইজ নট এডিবল, বাট স্টিল এটা আমি কিনেছি সিমিলার কারণে, বিকজ আমি অনেক রিসার্চ করে জানতে পেরেছি গার্লিক অয়েল বলো বা এই ধরনের টি ট্রি অয়েল, আমার বাড়িতে আরও আছে ক্যাস্টার অয়েল, হ্যাঁ মানে সব কিছু একটুখানি আমাদের হেয়ারের জন্য বা স্কিনের জন্য খুব ভালো। সো এই গার্লিক অয়েলটা এটা একটা ড্রপার মতন এর ভেতরে রয়েছে, এটা একটা খুব সুন্দর প্যাকেজিং এসেছিলো, দেখতেই পাবে ভেতরটা এরকম টাইপের, এই যে ভেতরে একটা খুব সুন্দর একটা প্যাকেজিং করে এটা একটুখানি কাত করে শুয়ে তারপরে এটা এসেছে। বাট গন্ধটা কি উগ্র, মানে ফুল গার্লিকের স্মেল, মানে কিনেছি তো 100% অর্গ্যানিক এখানে লেখাই আছে, দামটাও বেশ ভালোই দাম এটার, মানে কোয়ান্টিটি আন্দাজে দামটা যথেষ্ট ভালো, বাট প্রচণ্ড গন্ধ, প্রচণ্ড গন্ধ, মানে রসুনের কি উগ্র গন্ধ হয়, মানে এটা পুরো রসুনের তেল, খুব গন্ধ, মানে আমি এই জাস্ট বক্সটা ওপেন করেছি তাই একদম হুড় হুড় করে গন্ধ ঢুকছে। তারপরে তো যাই হোক, এইগুলো ছিল আমার কিছু ডেলি এসেনশিয়াল বলো বা ফার্স্ট টাইম ইউজ করবো বলে কিছু জিনিস কেনা, এইগুলো আমার ছিল হল। কেমন লাগলো জানিও তোমরা সবাই, আর নেক্সট আরেকটা হল খুব তাড়াতাড়ি আসছে, সুগার বিউটি থেকে আমি কিছু প্রোডাক্টস অর্ডার করেছি তো ওগুলো খুব তাড়াতাড়ি এসে যাবে, তো সেগুলো এসে গেলে নেক্সট ভিডিও সেটার উপরে হবে। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব, ওকে, আর তোমাদের নোটিফিকেশান আসতে চাইলে, নোটিফিকেশান পেতে চাইলে প্লিজ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, অ্যান্ড দ্যাটস ইট ফর অল, থ্যাংক ইউ, ভালো থেকো তোমরা সবাই, বাই।